এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে অমল বাবু আপনাকে স্বাগত। নমস্কার। আচ্ছা, আজকে যেটা বিষয়, গতকাল বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশ হলো, সেখানে পার্শ্ব শিক্ষকদের জন্য শুধুমাত্র বেতন বৃদ্ধির কথাটা উল্লেখ করা হয়েছে। আপনার আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি? দেখুন, বেতন বৃদ্ধির কথাটা উল্লেখ করা হয়েছে, তাতে পার্শ্ব শিক্ষক মহলে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে আমি যদি ব্যক্তিগতভাবে আমাকে বলেন যে আমার প্রতিক্রিয়া কি, তাহলে আমি বলবো যে আমি আশাবাদী এবং আমি এতে খুশি। তার কারণ হিসাবে আমি আপনাকে বলি যে দেখুন, এটা রাজ্য বাজেট হলেও যেহেতু ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দল, সেই জন্য কেন্দ্রীয় ভাবে এই বাজেটটার অনুমোদন নিতে হয়েছে। এবং সেখানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে দুটো ভাগ আছে আমাদের মাইনার ক্ষেত্রে, সেই জায়গাটা একবার ভেবে দেখবেন যে এই যে 15,000 এবং 20,000, দেখুন এই এই অ্যামাউন্টটাই কেন্দ্র থেকে কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য দেওয়া হয়। এখানে কেন্দ্র থেকে সম্পূর্ণ অনুমোদন যেটা দেওয়ার, কেন্দ্রের টাকাটা নিশ্চিত করে দেওয়া হয়েছে, এটা দেওয়া হবেই। এরপরে যেটা রাজ্যের হাতে থাকে, রাজ্য চাইলে যতটুকু চাইবে ততটুকু বাড়াবে, সেই জায়গাটা এখানে রয়েছে। এবং তাতে করে যেটা আমাদের যেটা দাবি সেটা হচ্ছে, বা আমরা আগে যেটা শুনছিলাম যে 25,000 33,000-এর যে জায়গাটা, আপনি এর সঙ্গে 40% যদি যোগ করেন তা রাজ্যের, দেখুন অ্যামাউন্টটা প্রায় কাছাকাছি চলে আসবে। তবে আরেকটা জিনিস সংযোজন আপনাদেরকে করব, এবার হচ্ছে রাজ্য কিন্তু শুধু 40% না, চাইলে তার থেকে বেশিও দিতে পারে, বেশি দিতে পারে। হ্যাঁ, সেটা ঠিকই। এই যে জায়গাটা, এই অ্যামাউন্টটা কেন্দ্রীয় ভাবে যে অর্থটা বরাদ্দ হয় সেটাকে সুনিশ্চিত করবার জন্য এটা আপাতত মনে হচ্ছে, কিন্তু আসলে আমাদের জন্য খুব ভালো কিছু ইয়ে হচ্ছে। আর তাছাড়া আমরা মুকুল রায় মহাশয় এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে কথাবার্তা হয়েছে, এবং সে তারপরে তিনি আমাদের সভাতে গিয়ে, আমাদের আন্দোলনের মঞ্চে গিয়ে তিনি কথা দিয়েছিলেন, তো তিনি সেই কথাটা রাখবেন, সেটা আমরা ভীষণ ভাবেই আশাবাদী। আচ্ছা আচ্ছা আচ্ছা, অমর বাবু, সেখানে এই বেতন বৃদ্ধির কথা উল্লেখ না করে পার্শ্ব শিক্ষকদের যেটা মূল দাবি, বেতন কাঠামো, সেটা যদি উল্লেখ করা হতো, তাহলে তো ভোটের আগে একটা পার্শ্ব শিক্ষক মহলে এরকম চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হতো না। আপনি বুঝতেই পারছেন সোশ্যাল মিডিয়া জুড়ে গতকাল থেকে কিরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হ্যাঁ, দেখ, আপনি যেটা বলছেন আমি আপনার সঙ্গে এই বিষয়টাতে একদম সহমত যে বেতন কাঠামো শব্দটা, যদি এই শব্দবন্ধটার ব্যবহার যদি আমাদের এই বাজেটে করা হতো, তাহলে নিশ্চিত ভাবেই আমরা অনেকটা ইয়ে হতাম, কি বলবো, আশাবাদী, আশ্বস্ত হতে পারতাম। কিন্তু একটা জিনিস বুঝবেন, সেটা হচ্ছে বেতন কাঠামো দিতে গেলে যে আইনি বিষয়গুলো থেকে যাবে সেগুলো মিটিয়ে নিয়েই তারপরেই সেটা করা হবে, এবং এটাই সিদ্ধান্ত হয়েছে। এটা ভেতরের খবর আমাদের, যে আমরা সমস্ত দলীয় ভাবে এবং নেতৃত্বগত ভাবে আমরা যে সিদ্ধান্তটা জানি সেটা আমাদের সঙ্গে কথা হয়ে আছে, যে ক্ষমতায় আসার পরই আমাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এবং সেই বেতন কাঠামো করতে গেলে বেতন কাঠামোটা কি হবে এবং সেটা নিয়ে আলোচনা, এতেই দুপক্ষকেই বসতে হবে, শিক্ষক পার্শ্ব শিক্ষক পক্ষ এবং সরকার পক্ষ, সেটা বসে নিয়ে আলোচনার মধ্যে দিয়েই বেতন কাঠামোটা হবে। সেই জন্য এই বিষয়টা এই রকম পর্যায়ে রাখা হয়েছে। আচ্ছা, আমরা নিশ্চিত, 100% নিশ্চিত যে আমরা বেতন কাঠামো পাব। তার মানে ক্ষমতায় আসার পর ওনারা যেটা প্রাথমিক করবেন, যে প্রথমে বেতন বৃদ্ধিটা হবে, বেতন বৈষম্যের যে জায়গাটা আছে সেই বৈষম্যের জায়গাটাকে ওনারা আপাতত মিটিয়ে দেবেন, হ্যাঁ, এবং তারপরে সেটা তো ক্যাবিনেটের সিদ্ধান্ত হবে, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী অর্থ বরাদ্দেরও ব্যাপার থেকে যায়, ঠিক আছে। সেই জায়গাটা আলোচনা নিয়ে কোন পর্যায়ে গেলে একটা কি বলবো, একটা সমঝোতার রাস্তায় আসা যাবে, আর সেটা নিয়েই তারপরেই সমস্ত সিদ্ধান্তটা নেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা যেটা ব্যাপার, যে মঞ্চে এসে তো বিজেপি নেতা নেত্রীরা, হেভিওয়েট নেতা নেত্রীরা এসেছিলেন, তারা অনেক প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, ক্ষমতা তো বিজেপি এলো, তারপরও দেখলেন এক বছর কি দু বছর কেটে গেল, কি বেতন কাঠামো দিল না, তখন কি আপনারা একজন সরকারি প্রতিনিধি হিসাবে, সরকারি দলীয় প্রতিনিধি হিসাবে আপনারা কি আবার আন্দোলনে যাবেন? দেখুন, এখানে আমার মতামত সম্পূর্ণভাবে স্পষ্ট,
দলের হয়ে আমি যখন কাজ করি তখন আমি একজন দলীয় কর্মী হিসেবে কাজ করি, কিন্তু যখন আমি পার্শ্ব শিক্ষকের জন্য লড়াই করি তখন আমি একজন পার্শ্ব শিক্ষক এবং সেটা আমার রুটি রুজির লড়াই। আমরা সেইখানে দাঁড়িয়ে আমার স্ট্যান্ড হচ্ছে দলকে নিশ্চয়ই আমরা সময় দেব, ক্যাবিনেট বা মন্ত্রিসভা গঠন হয়ে যাওয়ার পরে নীতিগতভাবে সিদ্ধান্ত নিতে গেলে আর বিষয়টাকে বুঝতে গেলে নতুন সরকার আসলে তাকে জন্য সময় দিতে হয়, এবং সেটা কি বলবো অনন্তকাল ধরে তো সেই সময়টা দেওয়া যাবে একদম না, আমরা একটা নির্দিষ্ট সময়ে বেঁধে দেওয়া হবে এবং সেখানে আমরা ঐক্যমঞ্চ গত ভাবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সরকার গঠিত হওয়ার পরে আমরা একটা সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব এবং সেখানে আমরা একটা সমাবেশ তৈরি করব, এবং সেই সমাবেশটা সরকারের বিরুদ্ধে নয়, সেই সমাবেশটা আমরা ঐক্যবদ্ধ আছি এবং আমরা সরকারের সঙ্গে আলোচনায় আসতে চাইছি এবং আপনারা আলোচনায় আসুন, আমাদের এই দাবিটা আছে, দাবিটা আপনারা পূরণ করুন, আমরা স্মরণ করিয়ে দিতে পারি রিমাইন্ডার হিসেবে, এবং তারপরে আমরা সেই সময় আমরা একটা নির্দিষ্ট সময় সীমার মধ্যে বেঁধে দেবো সরকারকে, সরকার তার মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিলে সরকারকে সাধুবাদ জানানো হবে, এবং সরকার যদি সেখান থেকে টালবাহানা করে বা কোনোভাবে আমাদের সঙ্গে আলোচনা বা সেখানে যে বিষয়গুলো থাকবে পরিস্থিতির উপর নির্ভর করে আমরা পরবর্তী আরো ধ্বংসাত্মক আন্দোলন বা আরো তীব্রতর আন্দোলন আপনি যে ভাষাটাই বলুন আমরা সেই আন্দোলনের পথে এগোতে রাজি আছি, এবং সরকার সিদ্ধান্তের ওপরেই নির্ভর করবে আমরা পরবর্তী স্টেপটা কি নেব। আচ্ছা, কারণ ঐক্য মঞ্চ যেখানে 48,000 পার্শ্ব শিক্ষকের একটা ভরসা জুগিয়েছিল, বাঁচার স্বপ্ন দেখিয়েছিল নতুন করে, যে পার্শ্ব শিক্ষকরা মানে এই অবস্থা থেকেও ভালোভাবে বাঁচতে পারে, বেতন কাঠামো যেখানে স্বপ্ন দেখিয়েছিল। হ্যাঁ, দেখুন বিষয়টা হচ্ছে আমি আবারও বলছি আন্দোলন যেটা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে বিজেপি পিটি মঞ্চের সদস্য এবং সেই জায়গা থেকে আমি ঐক্যমঞ্চের একটা অংশও বটে, আমরা বলেছিলাম যে এই সময়ে দাঁড়িয়ে মানে আমাদের এই নির্বাচনের পূর্ববর্তী সময়কালের উপরে দাঁড়িয়ে যেটা হয়েছিল সেই জায়গাতে আমরা চাইছিলাম বিগত সরকারের থেকে আমরা বড় দাবিটা আদায় করে নিই, সেটাই, কিন্তু সেই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য একদল প্রতিক্রিয়াশীল মানুষ তারা চেয়েছিল এই যে মানুষের আবেগটা যে এই সময় কিছু পাবো, এই আবেগে সবাই ডাকলেই সেখানে যাবে এবং সেটাকে নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে নেওয়ার একটা নোংরা খেলায় মেতে উঠেছিলেন। আপনারা জানেন সেই পার্শ্ব শিক্ষক বা শিক্ষক আন্দোলনের ত্রাতা হিসেবে সামনে চলে এসেছিলেন একজন ভদ্রলোক, তিনি এখন মগরাহাটের একটা টিকিট নিয়েছেন, প্রতিষ্ঠিত কোন দলের সঙ্গে তিনি যুক্ত হয়ে তাদের কাছ থেকে টিকিট পেলেন না, এখন তিনি ISF নামে যে যার কোনো রেজিস্ট্রেশনই নেই এরকম একটা মানে দল যার কোনো নির্দিষ্ট নির্বাচনী প্রতীক নেই, হ্যাঁ এরকম একটা দল তার সঙ্গে তিনি যুক্ত হয়ে তার প্রার্থী হয়ে গেলেন। আসলে এই লোকটাও কমিউনাল একটা লোক এবং নিজেকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি এই জিনিসটা করছিলেন এবং আমাদের যে শিক্ষক তাদের সঙ্গে প্রতারণা করে গেলেন, আসলে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করে একটা টিকিট বাগিয়ে নেবেন সেটা তৃণমূলের সঙ্গে গটআপ করে আমরা বারে বারেই সেটা বলছিলাম। তো আপনি যেই শব্দটা বললেন যার পরিপ্রেক্ষিতে আমি এতগুলো কথা বললাম সেটা হচ্ছে যে ঐক্যবদ্ধ আন্দোলন করে সরকারের কাছ থেকে দাবিটা আদায় করে নিতে হবে, ঠিক আছে, এবং সেই জায়গাতে আমি এখনো বলছি বিজেপি ক্ষমতায় আসলেও আমি কিন্তু দাবি আদায়ের ক্ষেত্রে সরকারের সঙ্গে আলোচনা তো করবই, সরকার যদি আলোচনায় না বসে তাহলে সরকার বিরোধী নয়, একটা দাবি আদায়কারী গোষ্ঠী হিসাবে কর্মচারীদের দাবি আদায়ের জন্য কর্মচারী ইউনিয়ন হিসাবে আমরা সরকারের সঙ্গে নেগোসিয়েশনে যাব এবং বিরোধিতার জায়গাতেও দরকার হলে যাব। একদম একদম। সবশেষে অমলবাবু, আপনি একজন বিজেপি পার্শ্ব শিক্ষক মানে মঞ্চের সংগঠক হিসাবে এবং পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের একজন নেতৃত্ব হিসাবে আপনি গোটা রাজ্যের পার্শ্ব শিক্ষককে কি বলতে চান ভোটের আগে বা এই নির্বাচনী ইশতেহার নিয়ে কি বলতে চান? দেখুন এই একটা কথাই বলবো যে বিজেপি বাদে আর কোন রাজনৈতিক দল তাদের ইস্তাহারে আমাদের কত টাকা বেতন হবে বা আমাদের যে বেতন কাঠামো দেওয়া হবে সেই শব্দগুলো কেউ ব্যবহার করেনি। কেন করেনি প্রশ্ন যদি এটা করি, তাহলে এখানে এসে তো শুধু বিজেপি আসেনি, সবাই এসেছিল কিন্তু তারা
বলবার সাহসটুকু করতে পারলেন না। তার কারণ তারা চাইছেন না যে পার্শ্ব শিক্ষকের এই সমস্যাটা সঠিকভাবে সমাধান হোক। কিন্তু দেখুন, বিজেপি একমাত্র দল যারা তাদের নির্বাচনী ইশতেহারে নির্দিষ্ট ভাবে বলেছে যে এটা হবে, এবং শব্দটা আমি বলি আপনাকে, বেতন শব্দটা এখানে পরিষ্কার ভাবে ব্যবহার করা হয়েছে, কোনোভাবেই ভাতা বা সাম্মানিক শব্দটা ব্যবহার করা হয়নি। সেই জন্যই আমি বলছি যে আমাদেরকে প্রথমে বেতনে আনা হবে, এবং তারপরে দেখবেন আর একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে আর একটা শব্দ মিন্স আমি দেখবেন ইশতেহারে একটা দেওয়া আছে যে সপ্তম বেতন কাঠামো। আমরা তো বেতনের মধ্যেই নেই, ন্যূনতম যদি আমাদের কনসোলিডেট পেও থাকে তবেই কিন্তু আমরা পে কমিশনের যে সুপারিশ হবে সেই সুপারিশটাকে আমাদের প্রতি লাগু হবে। তো সেই জন্য আগে আমাদেরকে বেতনে নিয়ে আসতে হবে, এবং তারপরেই বেতন কাঠামো বা বেতনের বৃদ্ধি বা বেতন কমিশন সেই সমস্ত জায়গাগুলো আমাদের প্রযোজ্য হবে। এবং সেই যাবে বেতন কাঠামো তৈরি করতে গেলে যে সময়ের যে ব্যাপারটা, ঠিক আছে, কনসোলিডেট পে করে দিলে তাতে সিদ্ধান্ত নিতে যত সহজে নেওয়া যাবে, কিন্তু বেতন কাঠামোটা করতে গেলে আলোচনা সাপেক্ষে অনেকটা সময় লেগে যাবে। এবং সপ্তম বেতন কমিশনের যে সুপারিশটা থাকবে সেই সুপারিশটা আমাদের প্রতি লাগু নাও হতে পারে। আমি মানে একটা সম্ভাবনার জায়গায় বলছি, দেখা গেল আমাদের বেতন কাঠামোটা তখনও হলো না, কিন্তু সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা হয়ে গেল, তখন আমরা দুদিক থেকে বঞ্চিত হব। আমার মনে হয় যে দল এটাই হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে আগে এদেরকে কনসোলিডেট পে করে দিয়ে সপ্তম বেতন কমিশনের সুপারিশটা এদের প্রতি লাগু করে দিলে বিষয়টা অনেকটাই গ্রহণযোগ্য হয়ে যাবে, এবং সেটা সমস্ত 48,000 পার্শ্ব শিক্ষকের জন্য মঙ্গলজনক হবে।